তালের পিঠে, কথাটা শুনতে খুব ভালো লাগে আর খেতে তো আরো দারুণ লাগে। ভিউয়ার্স হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম, সেটা হচ্ছে আজকে আমি তালের পিঠে করে দেখাবো। তো চলুন দেখে নিই এই জন্য আমাদের কি কি করতে হবে। দর্শক, আমার এই তালটা ফ্রোজেন করা ছিল ফ্রিজে, তো আমি তো ঢেকে রেখেছিলাম। এখন আমি এটা 2 ঘন্টা আগে বের করে নিয়েছি, তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। বেড়ে এই যে দেখুন, এটা কিন্তু একবারে বরফটা ছেড়ে দিয়েছে আর গ্রামটাও কিন্তু একেবারে ঠিক আগের মতোই আছে। তো আমি এটা ফ্রোজেন করেছিলাম, যখন ইচ্ছে তখন যাতে বের করে আমি তৈরি করে নিতে পারি পিঠাটা, সেজন্য রেখেছিলাম। তো আজকে আমার খেতে খুব ইচ্ছে হলো, তাই আমি এটা বানিয়ে ফেলবো আজকেই। তো প্রথমে আমি একটা বল নিয়ে নিলাম, এটার মধ্যে আমি সব একসাথে মিক্স করে নেব। আর আমি এই কাপটা দিয়ে আজকে মেপে মেপে আপনাদেরকে দেখাবো, যাতে আপনাদের সুবিধা হয়। দেখুন কাপটা ভরে গেছে, আমি এই কাপটা দিয়ে দিচ্ছি। আরেক কাপ দিয়ে দিলাম। আর অর্ধেক কাপ দিয়ে দিচ্ছি। তো মোটমাট এখানে আমি কিন্তু 2 কাপ দিয়েছি। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়ো। তো আমি এখানে চালের গুঁড়োটা রেখেছি, এটা আমি দিয়ে দিব। চালের গুঁড়োটা আমি 2 কাপ দিয়েছি, আমি একটু মিক্সড করে দেখে নেই, যদি লাগে তাহলে আমি আরো দেব। এরপরে কিন্তু আমার এখানে চিনি মেশাতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি 1 কাপ নিয়েছি একটু মিক্সড করে, তারপর লাগলে আমি আর একটু দেবো। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যারা বেশি মিষ্টি খান বেশি দিবেন আর অল্প খেলে অল্প করে দিবেন। তো আমি আর একটু দিয়ে নিচ্ছি, এতখানি 1/2 কাপের কম দিয়েছি আমি, মানে 1.5 কাপের একটু কম দিয়েছি। ভিউয়ার্স, মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু মিক্সড করে নেব। এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, এটা কিন্তু ভালো করে মিক্সড করতে হবে। আর আরেকটা কথা, এখানে আপনারা পানি কোনো ইউজ করবেন না, কারণ চিনি থেকে কিন্তু অনেকটা পানি বের হবে। আর এর মাঝে আমি আরে 1/2 কাপের একটু বেশি, মানে আমার সব মিলিয়ে টোটাল আমার 2 কাপ চিনি লেগেছে। তো আপনারা পছন্দ অনুযায়ী চিনিটা ইউজ করে নেবেন। তো আমার মিক্সটা হয়ে গেছে, এখন দেখুন মিক্সচারটা কেমন হবে। এই যে এটা হলে কিন্তু, এর চেয়ে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু আপনি এটা দিতে পারবেন না। তো এটাই আমার মনে হয় ঠিক আছে। তো এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। ভিউয়ার্স, আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তেলটাও গরম দিয়ে দিয়েছি। তেলটা আমার মনে হয় গরম হয়ে গিয়েছে। তো এখন আমি 1 করে পিঠাগুলো দিয়ে দেব। তো আমি এটার জন্য এই চামচটাই ইউজ করছি, চামচটা দিয়ে আমি দিয়ে দেবো। বিসমিল্লাহ। এটা কিন্তু আপনারা হাই হিটে ভাজবেন না, তাহলে দেখা যাবে যে ওপরটা হয়ে গেছে কিন্তু ভেতরটা কাঁচাই থাকবে। সেটা মিডিয়াম আঁচে ভাজবেন। দেখুন ভিডিওতে কিন্তু কালারটা খুবই সুন্দর লাগছে। আমি আরো কয়েকটা দিয়ে দিচ্ছি, জায়গা হবে।
আমার চুনের আঁচটা কিন্তু মিডিয়ামই আছে, তো আমি এগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু কালার চলে আসছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা কিন্তু চাইলে এখানে চালের গুঁড়ার সাথে ময়দাটাও ইউজ করতে পারেন। যেহেতু আমার ঘরে আজকে ময়দা নেই, তো আমি ময়দাটা ইউজ করি নাই। আর চালের শুধু চালের গুঁড়ো দিয়েও করলেও হয়, এটা আপনাদের ইচ্ছা। চালের গুঁড়োটা দিয়ে করতে পারেন, অথবা চালের গুঁড়ো আর ময়দা একসাথে মিক্সড করেও করতে পারেন। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলো তুলে নিচ্ছি এক এক করে। এভাবে তেলটা ছেঁকে নেবেন, তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য সেটা ভালো। আর এই পিঠাটা কিন্তু আপনার উপর থেকে অনেকটা ক্রিস্পি হবে এবং ভেতরটা অনেকটা সফট হবে, খেতে খুব ভালো লাগবে। পছন্দের একটা পিঠা আমার। আপনারা দেখতে পারছেন কিনা জানি না, গলাটা থেকে কিন্তু অলরেডি পানি ছাড়া শুরু করেছে, দেখুন তো। যখন দেখবেন যে পানি ছাড়া শুরু করবে, তখন চাইলে একটু চালের গুঁড়া মিলিয়ে নিতে পারেন, এতে করে সুবিধা হবে। তা আমি আর একটু চালের গুঁড়া মিলিয়ে নিব এটার সাথে, এরপরে আমি কড়াইতে দিয়ে দেব। আর একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। ভিউয়ার্স, আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করবো। আর একটু দেখিয়ে দেই, দেখুন কতটা সফট হয়েছে ভিতরে, আর ওপরে কিন্তু ক্রিস্পি আছে। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।